বলেছিলাম একটা দেশ স্বাধীন হতে হলে কি কি লাগে, 10টা পয়েন্ট কমপক্ষে লাগে। এক নম্বর, একটা দেশ তখন স্বাধীন হয় যখন সে স্বাধীনতার কোনো যুদ্ধ লড়ে, স্বাধীন হওয়ার জন্য সে যখন কোনো যুদ্ধে জড়ায়, যুদ্ধে জয়ী হয়, জয় করে ছিনিয়ে আনে তার দেশের ভূমি, সে স্বাধীনতার 10 ভাগ পেয়ে গেল, 100 ভাগের 10 ভাগ তার হয়ে গেল। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এটা আছে, 10% স্বাধীনতা পেলাম এই পয়েন্টে। দ্বিতীয়, স্বাধীনের পরে বিদেশি কোনো সৈনিক এই দেশে আর নেই, সব চলে গেছে। তাহলে আরও 10 পয়েন্ট পাইলাম। এই দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু যখন ইন্ডিয়া গিয়েছিলেন, ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কেমন আছেন, বঙ্গবন্ধু বলেছিলেন সেটা বলার আগে আপনি বলেন ইন্ডিয়ার সৈন্য কবে বাংলাদেশ থেকে বিদায় হবে। জাতীয় নেতৃবৃন্দ যারা স্বাধীনতার যোদ্ধা, এদের মধ্যে আল্লাহ সেই ব্রেন দিয়ে রাখেন। ওইটা যদি না হতো সেদিন, আজও বাংলাদেশ পরাধীন থাকত, জাপান আজও পরাধীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই পরাজয়ের পরে মার্কিন ঘাঁটি এখনও আছে, ওদের সৈন্য আছে, জার্মানি এখনও পরাধীন, জার্মানিতে এখনও ওদের সৈন্য আছে, আমরা বেঁচে গেছি, আমাদের বঙ্গবন্ধুর এই রাজনৈতিক প্রজ্ঞার কারণে আমরা বেঁচে গেছি। দেশ স্বাধীন হতে হলে দ্বিতীয় যে জিনিসটা লাগে, যে বিদেশের কোনো সৈন্য আমার মাটিতে নাই। তৃতীয়, এটা তাহলে 20 পয়েন্ট পাইলাম, 100 ভাগের 20 ভাগ স্বাধীনতা এই 2 পয়েন্টে পেলাম। তৃতীয় হল, এই দেশের কোনো ভূমি বিদেশের কারোর নামে লিখে দেওয়া নেই। আছে কি বাংলাদেশে? নাই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভূমি পুরোটাই আমাদের। তাহলে 30%, 100 ভাগের 30% স্বাধীনতা আমরা পেলাম। চতুর্থ পয়েন্ট হল, নিজেদের সমরাস্ত্র নিজেরা নির্মাণ করবে। এই দেশের সেনাবাহিনীর সকল যুদ্ধাস্ত্র এই দেশে নির্মাণ হবে, তাহলে দেশ স্বাধীন। নাহলে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কিনে আনবেন, ওর কোড ওদের হাতে, ওরা যার বিরুদ্ধে চাইবে আপনি ব্যবহার করতে পারবেন, ওরা যার বিরুদ্ধে চাইবে না ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ এই পয়েন্টে এখনও কতটুকু এগিয়েছে আমি জানি না, কিন্তু এই অভাবটা বাংলাদেশ পূরণ করতে পারে মুসলিম বিশ্বের সাথে যদি তারা সামরিক চুক্তি করে। কারণ মুসলিম বিশ্ব আসলে একটা দেশ একটা বিশ্ব। এই গ্যাপটা বাংলাদেশ মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ফুলফিল করতে পারে, করছেও। আমি যা আইডিয়া করতেছি চলছে ইনশাআল্লাহ। পঞ্চম পয়েন্ট, তাহলে আমরা 40 পয়েন্ট, শেষ পয়েন্টটা আছে কি নেই সেটা সরকার ভালো জানবেন, হয়তো প্রক্রিয়া দিন আছে, চলছে বা আংশিক আছে, আংশিক আরও অর্জন করতে হবে ইনশাআল্লাহ, এগিয়ে যেতে হবে। পঞ্চম পয়েন্ট হল, দেশের 17-18 কোটি জনগোষ্ঠীর খাবার এই দেশেই উৎপন্ন হতে হবে। একটু আগে তো বললাম খাবার নাই সব বুদ্ধি শেষ, হুজুরের ফেটে খাবার নাই, খোদবাও নাই, ক্লাসও নাই। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বলো খুদে মরে যাচ্ছে, ও তো তার জন্য দান সদকাও আর ফরজ থাকে না, দায়িত্ব থাকে না, যুদ্ধে যাওয়ারও দায়িত্ব থাকে না। বেগতিক অবস্থা হলে নামাজের ফরজও ঘরে বসে বসে আদায় করার অবস্থা তৈরি হয়। খাদ্য উৎপাদন, এটা 5 নম্বর, এটা আমার মনে হয় বাংলাদেশে আছে ইনশাআল্লাহ আছে। 6 নম্বর, এই দেশের ঔষধ, বেঁচে থাকার জন্য ঔষধ এই দেশেই নির্মাণ হতে হবে, প্রস্তুত হতে হবে। এই দেশের জনগণের ঔষধ, টিকা কেন আমাদের দেশে হবে না, ইনশাআল্লাহ হবে, এই দেশের টিকা এই দেশে উৎপাদন হইতে হবে, এই দেশের ঔষধ এই দেশে বানাতে হবে। বর্তমান বিশ্বে অস্ত্র দিয়ে যত মানুষ মারে, ঔষধ দিয়ে তার চেয়ে বেশি মারা সম্ভব। এখন তো
খাদ্য দিয়েই মেরে ফেলতেছে, খাদ্যের ভিতরে সব কেমিক্যালস ঢুকিয়ে দিয়েছে। যে কেমিক্যালস দেওয়ার পরে ওই খাদ্য খেলে ডিপপুলেশন, সন্তান হয় না। দেখেন না, বাংলা মায়েদের আগে 10 জন 12 জন 15 জন সন্তান হতো একজনে, এখন একটা জন্ম দিয়ে 2 নম্বরটা যাইতে চিন্তা করে কি কবরে যাব না সন্তান কোলে নিয়ে ফিরত হবো। এত জটিল কারা করলো, কিভাবে হলো, বিশাল ইতিহাস চক্রান্ত এর পিছনে আছে। খাদ্য দিয়ে শেষ করে দিচ্ছে, এই জন্য খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পন্ন হলে আপনি স্বাধীনতার 10% পেয়ে গেলেন, এটা আমাদের আছে। ঔষধ উৎপাদনে স্বয়ং সম্পন্ন হলে আরো 10% আপনি পেয়ে গেলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 6। তাহলে 60%, 50% কনফার্ম। আর এই দেশের যুদ্ধাস্ত্র এই দেশে উৎপন্ন হয় কিনা জানি না পুরোপুরি, ওইটা হয়তো অর্ধেক আছে অর্ধেক নাই, 55% ধরলাম। 7 নম্বর হলো নেমতুল হায়াত, লাইফ স্টাইল। আমি বাংলাদেশি বাঙালি, আমার বাঙালি মুসলিম, বাংলা ভাষী মুসলিম, আমার একটা লাইফ স্টাইল আছে। পৃথিবীর কোনো জাতির লাইফ স্টাইল এনে আমি আমারটা নষ্ট করব না। লাইফ স্টাইল, পাগড়ি, কাবুলি ড্রেস, পায়জামা এখন সারা ওয়ার্ল্ডে সমাদৃত, তাদের লাইফ স্টাইল ওটা যেরকমই হোক বিশ্বের সব জাতি মূল্যায়ন করবে যে তাদের একটা স্বাধীনতা আছে, স্বাধীন জাতা মনোভাব। আমার ড্রেস, আমাদের বাংলাদেশে পায়জামা পাঞ্জাবি, এটা আমাদের সম্ভবত আমাদের জাতীয় ড্রেস। আমাদের নেতৃবৃন্দের ড্রেসের মধ্যে আমরা অতীতে এটাই দেখেছি, জাতীয় ড্রেস, ড্রেস। আমাদের মায়েরা শাড়ি পরে গোমটা টেনে, অবগুণ্ঠন টেনে শালীনভাবে তারা চলতেন, চাদরও গায়ে দিতেন, পা বোরকা, ড্রেস। যেই জাতি সংস্কৃতিতে জীবনধারায় কোনো জাতির গোলামি করে সেই গোলাম জাতি, তাদের স্বাধীনতার এই 10 পয়েন্ট চলে গেল। চুল কাটার একটা আমাদের নিজস্ব স্টাইল আছে, হ্যাঁ, মাথার তুলি তালুর মধ্যে চুল কয়টা, আর এটা কোত্থেকে আসছে? পরাধীন জাতিকে আল্লাহ মোটেও পছন্দ করে না, যারা আরেকজনের পদলেহনকারী জাতি, লাইসা লিল্লাহি ফিহিম হাজা, এইরকম জাতির আল্লাহর কোনো দরকারই নেই। আমাদের খাবারের একটা স্টাইল আছে, আমাদের চলাফেরার একটা স্টাইল আছে, এই দেশ এই মাটি এই আবহাওয়ার একটা স্টাইল আছে না নাই? মুরব্বীদের দেখলে সালাম দেওয়ার একটা স্টাইল, একটু বিনয়ী হয়ে মুরব্বীদেরকে ক্রস করা, একটু সম্মান জানিয়ে চলে যাওয়া, এই দেশের সংস্কৃতিতে আছে না নাই? বউ বেটিকে সম্ভ্রম এবং শালীন পোশাকে আনা নেয়া করা এই দেশের সামাজিকতায় আছে না নাই? অবশ্যই আছে। আন্তরিকতা, হৃদ্যতা, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই, আছে না নাই? এই যে একটা হৃদ্যতা, এটা কাউকে দেখলে সালাম, ছোটদেরকে একটু স্নেহ, ঈদের দিনে সব নিজের শিশুদের জন্য কাপড় চোপড়, পাড়া প্রতিবেশীদের শিশুদের জন্য কাপড় চোপড় কিনা আমাদের লাইফ স্টাইলে ছিল কিনা? আছে। এমন হাজারো লোকপ্রথা, দেশ প্রথা যে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, আজকে ওগুলো আমরা যে হারিয়ে ফেলছি, আমেরিকারটা আমদানি করতেছি, ইউরোপেরটা আমদানি করতেছি। নতুন ঘরে ঢুকবে যেন ফিটা কাটে, আরে বাঙালি কপাল পড়া, তোরটা কই? তোর নিজেরটা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী সে ঐতিহ্যটা কই? আরেকজনের পায়ের ধুলা জিব্বা দিয়ে ছাড়তে গেলে কেন? আবহমান কাল থেকে দেখেছি একটা নতুন দোকানে উঠবে, ঘরে ঢুকবে একটু দোয়া পড়ায়, একটু মেহমানদারি করে, একটু সবাইকে দাওয়াত দেয়, কত সম্মান, একটু মিষ্টি মুখ করা, একটু কত সুন্দর সংস্কৃতি। নেমতুল হায়া, যেই জাতির লাইফ স্টাইলে তাদের স্বকীয়তা তারা ধরে রাখে, স্বাধীনতার 10% তাদের যুক্ত হয়ে গেল। কয়টা গেল? 7টা, আর 3টা থাক পরে ইনশাআল্লাহ। আমি আশা করি মুসলিম জাহান তারা স্বাধীনতার এই পয়েন্টগুলো তারা রক্ষা করে চলবে ইনশাআল্লাহ। আমাদের সংস্কৃতি
আমাদের একজন বাংলাদেশি সৈনিক যখন জাতিসংঘের একজন মহিলার ওখানে গেলেন কোনো কাজে, মহিলা হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য, আমাদের সৈনিক বলল হাত গুটিয়ে ফেললেন। তা উনি জিজ্ঞাসা করলেন কেন হাত গুটিয়ে ফেললে, বাংলাদেশি সৈনিক উত্তর দিলেন যে এটা মাই কালচার, দিস ইজ মাই কালচার, এটা আমার সংস্কৃতি। সাথে সাথে ওই মহিলা উত্তর দিল আই রেসপেক্ট ইউর কালচার, যেহেতু তোমার এটা কালচার অতএব আমি এটাকে, যে কোনো জাতির কালচারকে সম্মান জানানো এটা ভদ্রতা, আমি তোমার এই কালচারকে আমি রেসপেক্ট করি, সম্মান জানাই। যে জাতির স্বকীয়তা থাকে, স্বাধীনতা থাকে, তাদেরকে সবাই সম্মান দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের স্বাধীনতার পয়েন্টগুলো ধরে রাখার তৌফিক দান করুন।